নেট এক্সামত উত্তৰ পূৰ্বৰ ভিতৰতে সৰ্বশ্ৰেষ্ঠ নম্বৰ লাভ কৰিছে দুজনকৈ ছাত্ৰ আৰু এই দুজন ছাত্ৰ এন পি এছ যি আছে এন পি এছ ইণ্টাৰনেশ্যনেল স্কুলৰ পৰা তেওঁলোক দুজন ছাত্ৰ আছিলে আৰু দুজনে ইয়াতে পঢ়া শুনা কৰাৰ পিছতে এটা সুন্দৰ যি স্থান উত্তৰ পূৰ্বৰ ভিতৰতে তেওঁলোকে সৰ্বশ্ৰেষ্ঠ স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে উত্তৰ পূৰ্বৰ ভিতৰতে তেওঁলোক দুজনে গৌৰৱ কঢ়িয়াই আনিছে উত্তৰ পূৰ্বৰ বাবে আৰু তাৰ ফলত এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে এই যি এন পি এছ ইণ্টাৰনেশ্যনেল স্কুলৰ যিসকল ছাত্ৰ ছাত্ৰী আছে সেই ছাত্ৰ ছাত্ৰীসকল আনন্দত উৎফুল্লিত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু সকলোৱে হাতে হাতে মিঠাই বা তেওঁলোকে গামোচা আদি লৈ তেওঁলোকে যি ছাত্ৰ দুজনক আদৰিবৰ বাবে এই যি এন পি এছ ইণ্টাৰনেশ্যনেল স্কুলত অহা দেখিবলৈ পোৱা গৈছে আৰু এনেধৰণে সকলো আনন্দত উৎফুল্লিত হোৱা পৰিলক্ষিত হৈছে যি ছাত্ৰ ছাত্ৰীসকল আছে এন পি এছ ইণ্টাৰনেশ্যনেল স্কুলৰ যি ছাত্ৰ ছাত্ৰীসকল আছে তেওঁলোকে এনেধৰণে আনন্দিত হৈ পৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু এই যি হাতত মিঠাই আৰু গামোচা লৈ তেওঁলোকক আদৰিবৰ বাবে স্বাগতম জনাবৰ বাবে এনেধৰণে ৰৈ থকা দেখিবলৈ পোৱা গৈছে আমি এইটো পৰিৱেশটো দেখাইছোঁ দুইজন ছাত্ৰক এনেধৰণে যি স্কুলখনৰ কৰ্তৃপক্ষ লগতে শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ লগতে ছাত্ৰ ছাত্ৰীসকলে এনেধৰণে অভিনন্দন জনোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু আমি যি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ সৈতে কথা পাতিবলৈ চেষ্টা কৰিম যি ছাত্ৰ দুজনে স্থান লাভ কৰিছে সেই ছাত্ৰ দুজনৰ সৈতেও কথা পাতিবলৈ চেষ্টা কৰিম আমি ছাত্ৰ দুজনৰ সৈতে কথা পাতিবলৈ চেষ্টা কৰিম তুমি যিহেতু স্থান লাভ কৰিছা উত্তৰ পূৰ্বৰ ভিতৰতে সৰ্বশ্ৰেষ্ঠ স্থান লাভ কৰিবলৈ তুমি সক্ষম হৈছা কি ক'বা কেনেকুৱা মুঝে তো বহুত আচ্ছা লাগ রে আর ফির আর ভি আচ্ছা হ্যাঁ কি স্কুলকেই সপোর্ট থা বহুত কুছ হেল্প হুয়া স্কুল সে আবি কোই ভি আগর ই মতলব এসে জগা মে হো তো আবি থোড়া সা নার্ভাসনেস হো তো ইসলিয়ে মতলব স্কুল কা সপোর্ট থা তো মেজর থ্যাঙ্কস তো স্কুল কো জাতা হ্যায় মে স্কুল মে ইয়ে ইন্টিগ্রেট কোচিং হোনে কে ওজে সে বহুত হেল্পফুল থা কি মে আপনা প্রিপারেশন ভি কর পায়া থা কোচিং কা মেটেরিয়াল ভি বহুত আচ্ছা থা টিচার্স ভি বহুত আচ্ছে থে আমারে ডাউট সেশনস কা ইম্পর্টেন্স ভি বহুত আচ্ছা থা আর ফির হোস্টেল মে জো হেল্প মিলা হাম লোগ কো ওয়ার্ডেন সে এন্ড অল তো ও ভি হেল্পফুল থা সেলফ স্টাডি করনে মে জো বহুত ইম্পর্টেন্ট হোতা হ্যায় আর কেসে প্র্যাকটিস কিয়া থা আপনে মেরা প্রাইমারি তো থা কি সেলফ স্টাডি আর জো মেটেরিয়ালস থা মডিউলস কা ও সব করনে কা আর এক মেইন ফোকাস হোতা হ্যায় কি এন সি আর টি এন সি আর টি বহুত বড় ফ্যাক্টর হতো কিন্তু পেপার আজকাল এন সি আর টি কাজ পুরা কপি বেসড আতা হ্যাঁ থা ইয়াদ করার থা জরুরি হয়ে যাতে তো জ্যাদা ফোকাস থা মেরা প্রিপারেশন মে এনেধৰণে এতিয়া দেখুৱাইছোঁ এজন ছাত্ৰ আৰু আনহাতে আন এজন ছাত্ৰৰ ওচৰলৈ যাব বিচাৰিছোঁ যিজনে ছেকেণ্ড স্থান লাভ কৰিছে আমি সেই ছাত্ৰজনৰ ওচৰলৈ যাব বিচাৰিছোঁ তুমি উত্তৰ পূৰ্বৰ ভিতৰতে সৰ্বশ্ৰেষ্ঠ স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছা কি ক'বা কেনেকুৱা লাগিছে মোৰ মানে বহুত ভাল লাগিছে যে মোৰ সপোনটো পূৰা হৈছে আৰু মোৰ সৰুৰ পৰা সপোন আছিল ডাক্তৰ হোৱাৰ এতিয়া মানে মোৰ সেই সপোনটোৰ কাৰণে মই এক খোজ আগবাঢ়িলোঁ বহুত ভাল লাগিছে কেনেধৰণে অনুশীলন চলাইছিলা তুমি কেনেধৰণে প্ৰিপেৰেশ্যন চলাইছিলা পৰীক্ষাটোৰ বাবে মই ডে ওৱানৰ পৰাই মানে পঢ়া আৰম্ভ কৰিছিলোঁ আৰু যোনখিনি টিচাৰে কৈছিলে সেইখিনি গোটেইখিনি মানিছিলোঁ আৰু কোচিং মেটেৰিয়েল গোটেইখিনি মানে ভালকৈ পঢ়িছিলোঁ গোটেইখিনি ছল্ভ কৰিছিলোঁ আৰু এন চি আৰ টি ভালকৈ পঢ়িছিলোঁ তাত যোনখিনি 15 দিনৰ মূৰে মূৰে টেষ্ট হৈছিলে গোটেইখিনি টেষ্ট দিছিলোঁ এটাও টেষ্ট মোৰ মিছ হোৱা নাছিল তাৰপিছত যোনখিনি মানে যেতিয়া মোৰ টেষ্টৰ নম্বৰ আহিছিল তেতিয়া মোৰ কনফিডেঞ্চটো বুষ্ট আপ হৈছিল আৰু সেই কনফিডেঞ্চটোৰ বাবে মানে মই নীটত ইমানখিনি নম্বৰ পাবলৈ সক্ষম হৈছোঁ এই যি আৰত তুমি ইমান এটা ভাল ৰিজাল্ট কৰিলে ইয়াৰ আঁৰত কোন আছে বুলি তুমি ভাবা কাক ধন্যবাদ জনাবা তুমি মই পোনপ্ৰথমে মোৰ পেৰেণ্টছ মোৰ মা দেউতা আৰু মোৰ যোনখিনি শিক্ষাগুৰু আছিল ৰেজনেঞ্চৰ আৰু এন পি এছৰ সেই গোটেইখিনিকে মই ধন্যবাদ দিবলৈ মানে ধন্যবাদ দিম তোমাৰ দৰে যিসকল ছাত্ৰ ছাত্ৰী এনেধৰণে কৰিব বিচাৰে তুমি তেওঁলোকক কেনেধৰণে কি ক'বা তেওঁলোকক ক'ম যে তোমালোকে দেখিছা এইবাৰ বহুত কম্পিটিশ্যন বাঢ়ি গৈছে ৰেংক ইনফ্লেশ্যন বহুত হৈছে মানে তোমালোকে আৰু ভালকৈ পঢ়িব লাগিব আৰু আৰু বহুত হাৰ্ডৱৰ্ক কৰিব লাগিব আৰু তোমালোকে যোনখিনি তোমাৰ টিচাৰে কয় সেইখিনি গোটেইখিনি মানিব লাগিব তাৰপিছত তোমাৰ কোচিং মেটেৰিয়েল গোটেইখিনি ছল্ভ কৰিবা এটাও টেষ্ট মিছ নকৰিবা আৰু তোমাৰ যোনখিনি টেক্সট বুক আছে এন চি আৰ টি আছে সেইখিনি ভালকৈ পঢ়িবা ঠিক আছে ধন্যবাদ জনাইছোঁ এই দুজন ছাত্ৰই গৌৰৱ কঢ়িয়াই আনিছে এন পি এছ চি ইণ্টাৰনেশ্যনেল স্কুললৈ আৰু ইয়াৰে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ সৈতেও কথা পাতিবলৈ আমি চেষ্টা কৰিম কেনেকুৱা লাগিছে তোমালোকৰ ছাত্ৰ তোমালোকে পঢ়ি আছা কি ক'বা ভালে লাগিছে আজি জানি পিনি যে আমাৰ স্কুলে এইবাৰ টপ কৰিব পাৰিছে নৰ্থ ইষ্টৰ ভিতৰত থেংক ইউ তোমাৰ সপোন আছে এনেধৰণে আগ্ৰহ পা অনুপ্ৰেৰণা পাবা আই একচুৱেলি ৱান্ট টু বি এ বেটাৰ এণ্ড আই হোপ দেট আই অলছ' বিকাম দ্য নেক্সট ওৱান থেংক ইউ সকলো আগ্ৰহী আৰু তেওঁলোকৰ কৰাৰ আছে আমাৰ লগত এই যি এন পি এছ চি ইণ্টাৰনেশ্যনেল স্কুলৰ যি প্ৰিন্সিপাল আৰু তেখেতো আছে আমি তেওঁৰ লগতো কথা পাতিবলৈ চেষ্টা কৰিম কেইচা লাগে আপোনাৰ স্কুল গ্ৰেট ফিলিং গ্ৰেট মেৰি পাছ শব্দ কম হে
शायद जीवन में ऐसे मोमेंट बहुत कम बार आते हैं कि आपका अपने पूरे नॉर्थ ईस्ट का कोई बच्चा हो जो टॉप कर रहा हो और आप उस स्कूल को लीड कर रहे हो एज ए प्रिंसिपल, इससे बड़ी खुशी की बात कुछ नहीं हो सकती, राइट? बहुत बहुत प्राउड फील कर रहा हूँ मैं। आई फील इन बच्चों ने आज हमें रिटर्न गिफ्ट किया है, राइट? ধন্যবাদ জানাইছো। এয়া আসলে প্রিন্সিপাল সকলে গৌরব করেছে আর তেওঁলোকে এনেধরনের যে ছাত্র ছাত্রী সকলে প্রিন্সিপাল জনের সর অধ্যক্ষগৰাকীৰ লগত এনেধরনের ছাত্র ছাত্রী সকলে আনন্দিত হওয়া পরিলক্ষিত হয়েছে। অকল শিক্ষকগৰাকী প্রিন্সিপালই নহয়, স্কুলের যখন ছাত্র ছাত্রী কর্তৃপক্ষ সকল বিষয়া কর্মচারী সকলে এনেদরে আনন্দিত উৎফুল্লিত হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে। আমার লগত ইয়ার যে শিক্ষক বা আছে তেওঁলোকৰ লগতো কথা পাতিবলৈ চেষ্টা করি। আমি এই যে পরিবেশ এনেধরনের দেখাইছো আর মূল সহযোগী আছে আপনার কথা পাতবলে চেষ্টা করি যে এনেধরনের একটা সুন্দর রিজাল্ট আপনার বিদ্যালয়ে করবলে সক্ষম হয়েছে আর বিদ্যালয়খানে করবলে সক্ষম হয়েছে, কি কব কেন লাগছে আপনার? খুব ভাল লাগিছে, কারণ এনেকা একটা দিন পাম বলে আমি আশা করা নাছিল, মানে নর্থ ইস্ট পাওয়ার কারণে সাংঘাতিক ভাল লাগিছে। কিন্তু এটা কথা দেখবলে পাওয়া যায় কিন্তু বিভিন্ন সময় বিদ্যালয় সময় এনে ধরনের যে সময় কম্পিটিশন এক্সামের বাবে প্রিপারেশন চলায় তারপর কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন যে সিদ্ধান্ত যে রিজাল্ট বেয়া হওয়ার বাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, সেই সন্দর্ভে আপনার কিনা কব নাকি? বিশেষকে কব গেলে যেটা আমার কোটাত দামি এডমিশন যে হয় সেটা গুয়াহাটিতে প্রভাবটি বহুত বেশি পরিমাণে। আপনি যদি আজি এতিয়া যায় সিটি সেন্টার বা সিটি মল যদি যায় বা সেন্ট্রেল মল যদি যায় তাত আপনি দেখব বহুত লড়াছলী তাত মানে ঘুরে আছে, কারণ সিহতে মানে কি এই যে বয়স, বয়সটো একটা বেয়া বয়স, এই বয়সত লড়াছলীক আমি কন্ট্রোল নকরো বা আমি যে সিস্টেমটো ফলো নকরো, মোবাইল লৈ আজি জানি মোবাইল ফেসবুক লৈ বহুত কিবা কিবি হব পারে, গতি আপনি ক্লাস এরি সিহতেখেত হলে লড়াছলীবোর স্কুলের ক্লাস এরি পেলে তাত গৈ পেলাই সিটি মলত টাইম পাস করে আছে, গতি এইটো একটা বড় বেয়া পরিস্থিতি হবলৈ গৈ আছে, গুয়াহাটীত নয় গোটেই ভারতবর্ষতে পরি গেছে। তার কারণে এনসিআইতে বহুতখিনি পদক্ষেপ লবলৈও প্ল্যান করেছে, কারণ এন জি দামি এডমিশনের কারণে স্কুলবিলাকত আজিকালি বহুত স্কুলত লড়াছলী নোযোয়া হয়ে গেছে অকল কোচিং, আর কোচিংর যেটা সাইড এফেক্ট সেই বড় ভয়ঙ্কর এফেক্ট। আপনি আজি চাওক প্রতি মাহতে আইআইটি গুয়াহাটির কথা কইছো, আইআইটি গুয়াহাটির এটা নয় একটা সুইসাইড কেস পাব, তার একটা নমুনা এক্সাম্পল, গতি এইটার কারণে অভিভাবক সকল সাবধান হবার দরকার হয়েছে, কারণ স্কুল এডুকেশনটি বলে কলে অলরাউন্ড ডেভেলপমেন্ট, অকল এডুকেশনে সাফিসিয়েন্ট নয়, এডুকেশন এটা হার্ডলি 50% আপনার স্পোর্টস আছে যেটা অলরাউন্ড ডেভেলপমেন্ট বহুত কেটা এরিয়া আছে সেইটার উপরও গুরুত্ব দিব লাগিব, যে ফিজিক্যাল ফিটনেসের একটা বড় প্রয়োজন, হেলথ ইস্যু আপনার বাড়ি গেছে, হেলথ স্কিলের অভাব হয়েছে লড়াছলীবর, গতি এইবিলাকত গুরুত্ব দিব লাগিব। আর কোচিংত অকল তিনটা সাবজেক্ট হওয়ার কারণে লড়াছলীবর একটা প্রতিযোগিতামূলক কম্পিটিশন বাড়িছে নিশ্চয়, এটা একটা ভাল কথা, কিন্তু তার লগত যেটা হলিস্টিক ডেভেলপমেন্ট একেবারে বাদ পড়ে গেছে, আর তার এফেক্টটুই আজি আইআইটি বা এনআইটি যাবিলাকত আছে বেয়াকৈ দেখিবলৈ পোৱা গৈছে, বিশেষকৈ কটা যোৱা লৰাছলীৰ কাৰণে সাংঘাতিক এটা বেয়া হেৰি, গতিকে তেখেতসকলে যদি কোর্সটো স্কুল এডুকেশনটো কমপ্লিট করে পিছলৈকে যায় তেতিয়া কথাটো অলপ বেলেগ হয়, তেতিয়া তেখেতসকল কম বেশি পরিমাণে অলপ মেচিউরিটি আহে, এটা কিন্তু ক্লাস টেনের পিছত মেচিউরিটি লৰাছলী নাহে, এতিয়া আপনি চাব সিটিত ক্লাস সিক্স মানৰ পৰা লৰাছলীবোৰে কোচিং ইনষ্টিটিউট দৌড়াত্মক ৰূপত আগবাঢ়ি গৈ আছে, আর সেইটো এটা ভবিষ্যতত যিটো প্রজন্মক ধ্বংস কৰিবলৈ কিন্তু আগবাঢ়ি গৈ আছে, ইয়াত গভর্নমেন্টে ষ্টেপ লোৱাটো যথেষ্টখিনি দরকার আছে বলে মই ভাবো। এনে ধরনের দেখাইছো সকল আনন্দিত হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে, উৎফুল্লিত হয়ে পাওয়া গেছে, কেন উত্তর পূর্বর যখন নেট পরীক্ষা উত্তর পূর্বর ভিতরে দুজনে সর্বশ্রেষ্ঠ নম্বর কহিয়ে আনি এই যে NPS ইন্টারন্যাশনাল স্কুলের বাবে গৌরব কই আনছে, তার ফলতে এটা সকল আনন্দিত আর উৎফুল্লিত হওয়া এই বিদ্যালয়খন সকল উৎফুল্লিত হওয়া দেখবলে পাওয়া গেছে।